লিভারপুলের বিপক্ষে 7 গোলের হারে ভেঙে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকেরা। তারা ক্ষোভে ফুঁসে উঠেছে কোচ এরিক টেন হ্যাগ আর অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের উপর। চলতি বছরের শুরু থেকে ঘুরে দাঁড়াবার যে প্রত্যয় দেখিয়েছিল টেন হ্যাগের ম্যানিউ, সেই ভরসা হুমড়ি খেয়ে দোষে গেছে তাসের গড়ের মতো। এই তো চলতি সপ্তাহের রোববার এনফিল্ডে লিভারপুলের কাছে উড়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গুনে গুনে খেলছে 7-7টি গোল, যাকে আসলে হোঁচট না, ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় বললেই ঠিক হবে। লিভারপুলের কাছে ম্যানিউ কখনো 7-0 গোলের পরাজয় দেখেনি। 128 বছর আগে 1895 সালের ঘটনা, লিভারপুলের বিপক্ষে 7-1 গোলে হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই সময় দলটির নাম ছিল নিউটন হেলথ ক্লাব, খেলাটিও ছিল দ্বিতীয় বিভাগের। এছাড়াও 1916 সালে ঘরোয়া কাপ আসরে লিভারপুলের কাছে 7-1 ব্যবধান হেরেছিল ম্যানিউ। এরপর প্রিমিয়ার লিগের যুগে লিভারপুলের কাছে 5-0 গোলে হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড, সেটাও 2021 সালের ঘটনা। কিন্তু অতীতের সব রেকর্ড ভেঙে ম্যানিউর বিপক্ষে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয়টি তুলে নিয়েছে অলরেডরা। 2021-22 মৌসুমে দ্বিতীয়বারের মতো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো, আর 2022 সালের মে মাসে ম্যানিউর কোচ হন টেন হ্যাগ। যদিও শুরু থেকেই রোনালদোর সাথে তার সম্পর্কটা ভালো যাচ্ছিল না, টেন হ্যাগ যোগ দেওয়ার পর থেকেই রোনালদোর জায়গা হয় সাইড বেঞ্চে, যা মেনে নেননি রোনালদো। তাই নিজেই ম্যানিউর সাথে চুক্তি বাতিল করেন 2022 সালের নভেম্বরে। এদিকে রোনালদো চলে যাওয়ার পর থেকেই টেন হ্যাগের ম্যানিউ পেতে শুরু করে সাফল্য। 2023 সালে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত রেড ডেভিলরা খেলেছে 17টি ম্যাচ, যার 13টিতেই জয় পেয়েছে তারা। জানুয়ারিতে দলটি হেরেছিল আর্সেনালের বিপক্ষে, এরপরই ঘুরে দাঁড়ায় দলটি। তাদের কাছে চলতি বছর বর্ষতা স্বীকার করে ম্যানচেস্টার সিটি, বার্সেলোনার মতো দল। তাতে অনেকেই প্রশংসায় ভাসান ম্যানিউ কোচ এরিক টেন হ্যাগকে, বলছিল ঘুরে দাঁড়িয়েছে রেড ডেভিলরা। চলতি বছরের শুরু থেকে ম্যানিউর ঘুরে দাঁড়ানোর প্রশংসা পেয়েছে সবার কাছে, কিন্তু লিভারপুলের বিপক্ষে অসহায় পরাজয়ে ম্যানিউ আর টেন হ্যাগের প্রকৃত অবস্থা চলে এসেছে সবার সামনে। তাই এখন টেন হ্যাগের সমালোচনায় মুখর সবাই। ম্যানিউর সাবেক ফুটবলার লুইস সাতো বলেই দিয়েছেন, সাম্প্রতিক সময়ে ম্যানিউর পারফরমেন্সে সবাই বাহবা দিচ্ছিল, কিন্তু লিভারপুলের বিপক্ষে ম্যাচের পর মোহভঙ্গ হয়েছে তাদের। আমি তো বলবো রোনালদো থাকলে লিভারপুলের কাছে কখনোই 7 গোল খেতে হতো না ম্যানিউকে। ফ্রান্স জাতীয় দলের সাবেক ফুটবলার লুইসা 4 মৌসুম রোনালদোর সতীর্থ হিসেবে কাটিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তিনি আরও বলেছেন, রোনালদো কোনো না কোনোভাবে সাহায্য করত লিভারপুলের বিপক্ষে। রোনালদোর মতো বড় মানের ফুটবলার কয়জন আছে? পরিসংখ্যান আর মাঠের রেকর্ড সেই সাক্ষ্যই দেবে। রোনালদোর মতো একজন ফুটবলারের বিদায়ের পর রাতারাতি আপনি কোনো ক্লাবকে বদলে দেবেন, এমন ভাবনা হাস্যকর। রোনালদোর বিদায়ের পর সম্প্রতি দীর্ঘ 6 বছর পর ওল্ড ট্রাফোর্ডে ঢোকে কোনো শিরোপা, লিগ কাপ বা কারাবাও কাপ জেতে এরিক টেন হ্যাগের দল। এরপরই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদোর বিদায় নিয়ে মুখ খোলেন এরিক হ্যাগ টেন। সেই সময় জানান, রোনালদোকে প্রথম 11 থেকে বাদ দেওয়ায় নেতিবাচক ফল হতে পারে সেটা জানতেন তিনি, তবুও নাকি সেই সময় খুব ভালো ঘুম হয়েছিল তার। কিন্তু লিভারপুলের কাছে এক হারেই ঘুম হারাম হয়ে গেছে এরিক হ্যাগ টেনের। এই কোচকে চূড়ান্ত অপেশাদারিত্বের নমুনা বলেছেন অনেকে। এক বিবৃতিতে ডেইলি মেলকে এরিক টেন বলেছেন, লিভারপুলের বিপক্ষে লজ্জার হারের পর আমি বিপর্যস্ত, রোনালদোর বিদায়ের মূল্য চুকিয়েছি আমরা।